এমডি শাহরিয়ার শুভ প্রশ্ন করেছেন, বয়স 30 বছর এবং ডেস্ক জব তিনি করেন। কিছুদিন যাবত তার কোমরে ব্যথা অনুভূত করছেন, কিছুক্ষণ দাঁড়িয়ে কাজ করলে বা বেশি সময় দাঁড়িয়ে থাকলে খুব বেশি ব্যথা হয় এবং মেডিসিন খেলে তিনি ভালো থাকেন কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আমাদের আসলে যে সমস্যাটা উনি বলেছেন, এই ধরনের প্রচুর রোগী আমরা পাই যারা ডেস্ক জব করে, দীর্ঘক্ষণ বসে কাজ করে। তাদের ক্ষেত্রে একটা জিনিস আমরা প্রায়ই দেখতে পাই যে এই প্রলং টাইম বসে থাকা হয়। দেখা যায় যে 8 ঘন্টা 10 ঘন্টা একই পজিশনে আমরা বসে কাজ করছি, আমাদের ব্যাক সাপোর্ট নেই, যার ফলে আমরা আমাদের কোমরের যে স্ট্রাকচার আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি, আমাদের এখানে একটা কার্ভ থাকে, একটা কার্ভাচার বা থাকে, এই কার্ভাচারটা অনেক সময় স্ট্রেট হয়ে যায়। সেই স্ট্রেট হয়ে যাওয়া থেকে তখন আস্তে আস্তে পেইনটা শুরু হয় এবং অনেক সময় দেখা যায় যে ডিস্ক স্পেস গুলা ন্যারো হয়ে যাচ্ছে, যে স্পেস গুলো আমরা বসে থাকতে থাকতে মাসেল লিগামেন্ট গুলো উইকনেস থেকে ডিস্ক স্পেস গুলা চেপে যাচ্ছে, ডিস্ক স্পেস রিডিউস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পেইনটা শুরু হয়। তো আপনি যেটা বলবো, আপনি যেহেতু দীর্ঘক্ষণ বসে কাজ করেন এবং আপনার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার বা কাজ করলে ব্যথাটা বেশি করে, ব্যথা কমানোর জন্য ওষুধ খেলে ব্যথাটা কম থাকে, বন্ধ করলে আবার ব্যথা আসছে। সো এখানে কিছু মেকানিক্যাল প্রবলেম আমাদের কাছে মনে হচ্ছে, যেটার জন্য শুধু ওষুধে হয়তো আপনার এই সমস্যাটা সমাধান হবে না। এক্ষেত্রে আপনার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ আপনার লাগতে পারে। সেই জন্য আপনি দেরি না করে একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা সঠিক গাইডলাইন দিবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। স্যার, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনি চলে এসেছেন ইতিমধ্যে, তারপরে একটু ডিটেল জানতে চাইবো যে যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ এবং পরিপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি যদি আমাদেরকে জানাতেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে চিকিৎসা কিন্তু নির্ভর করে রোগের উপর, আমরা রোগটাকে যদি ডায়াগনোসিস প্রপারলি করতে পারি সেই অনুযায়ী চিকিৎসা। আমরা যদি ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশনটাকে ধরে নিই, সেক্ষেত্রে ডিস্ক হার্নিয়েশনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। আমরা বলি মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার, তিনটা কন্ডিশন। যদি মাইল্ড টু মডারেট হয় এই ধরনের রোগীগুলো ওষুধের পাশাপাশি কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেমন আমরা বলি ওষুধ, ফিজিওথেরাপি, রেস্ট, এক্সারসাইজ, চারটা জিনিসেই কিন্তু বেশিরভাগ রোগী আমরা দেখি ভালো হয়ে যায়। একটা ক্ষেত্রে দেখা যায় যে খুব সিভিয়ার, সেক্ষেত্রে অনেক সময় তার অপারেশনের প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্র্যাকটিসে দেখতে পাই যে মোর দ্যান 90% রোগী ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস থেকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে। 10% রোগীর ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে হয়তো কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর, সেক্ষেত্রে তার সার্জারি প্রয়োজন পড়তে পারে। কারো পর্দা ইকুনা সিন্ড্রোম ডেভেলপ করছে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যায় ইমিডিয়েটলি তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, পায়ের শক্তি কমে গেছে বা হাতটা প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে, এই ধরনের উপসর্গ থাকলে অবশ্যই সার্জারির প্রয়োজন পড়ছে। কিন্তু অন্যথায় বাকি যে বিষয়গুলা আমরা দেখতে পাই যে ফিজিওথেরাপি মাধ্যমে ভালো হয়ে যায়। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এই ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশনের ক্ষেত্রে রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থেকে চিকিৎসা নিতে হয়, অন্যথায় দেখা যায় যে এটার সুফল পাওয়া যায় না। আমরা অনেক সময় দেখতে পাই যে রোগী ট্রিটমেন্ট নিচ্ছে, পাশাপাশি আবার রিক্সায় চড়ছে, গাড়িতে চড়ছে, আবার সে জার্কিং হচ্ছে, ঝাঁকি লাগছে, ডিস্কটা আবার পূর্বের জায়গায় ফিরে যাচ্ছে। সো এই ট্রিটমেন্টের যে উপকারিতা সেটাতে আমরা সেক্ষেত্রে ওই রুগীরা পায় না, যে কারণে অনেক সময় আমরা পাই রুগীরা এসে বলে, স্যার অনেকদিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছি বাট সমস্যা সমাধান হচ্ছে না, সো এখন আর ফিজিওথেরাপি নিতে চায় না। তো এই জায়গাটাই আমাদের সচেতন হতে হবে, বিশেষ করে ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস এর ক্ষেত্রে রোগীদেরকে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিলে খুব দ্রুত ভালো হওয়া যায় বা দ্রুত জিনিস থেকে রিকভার করা যায়। কারণ আমরা দেখেন কোথাও যদি শরীরের হাড় একটা নির্দিষ্ট জায়গা থেকে সরে যায় বা ডিসপ্লেস হয়ে যায়, আমরা ওইটাকে পজিশনে আনার জন্য আমরা একটা পজিশনে নিয়ে এসে প্লাস্টার করে দিই, যেন ইমোবিলাইজ করে দিই, নড়াচড়া হলে তো জোড়া লাগবে না। ঠিক তেমনই এই ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস এর ক্ষেত্রে ডিস্কটা যখন নর্মাল পজিশন থেকে সরে যাচ্ছে তখন যেটা হয়, আমরা এই যে দেখি একটা রেড চিহ্ন আমরা আমাদের ভার্টিব্রাতে দেখতে পাচ্ছি, এই এইভাবে ডিস্ক গুলা কোন পোস্টো ল্যাটারালি সাধারণত সরে যায়, যে কোনো একটা সাইডে, রাইট সাইডে অথবা লেফট সাইডে সরে গেলে তখন ভার্টিব্রার মাঝখানে যে স্পেস সেটা ন্যারো হয়ে যায় এবং ওইখান থেকে যে নার্ভটা আমাদের ঘাড় থেকে হাতের দিকে যাচ্ছে বা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে সে নার্ভের উপরে চাপ লেগে যায় বা কম্প্রেশন লেগে যায়, তখন এই স্পেসটাকে বাড়ানোর জন্য আমরা ফিজিওথেরাপিতে বেশ কিছু টেকনিক ইউজ করি। সেই ক্ষেত্রে আমরা এই
পদ্ধতির মাধ্যমে ডিস্ক স্পেসটাকে আমরা গ্রাজুয়ালি বাড়িয়ে দিতে পারি। এখন ডিস্ক স্পেসটা বাড়ালাম কিন্তু উনি রেস্টে থাকলেন না, আবার জার্কিং হলো, ঝাঁকি লাগলো, তাহলে ডিস্কটা আবার পূর্বের জায়গায় সরে যায়, সো তখন ট্রিটমেন্টের ইফিকেসিটা হয় না। এইসব ক্ষেত্রে আমরা এই জন্য বলি এই ধরনের রোগীদের ক্ষেত্র বিশেষে কারো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত যদি হসপিটালে থেকে ভর্তি থেকে ফিজিওথেরাপি নেয়, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে।